সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে আমরা এর আগে অনেকখানি আলোচনা করেছি। এখানে আমরা কিছু উদাহরণ সমাধান করব। ধরা যাক আমাদের একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যেখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর দ্বিতীয় অন্তরজ যোগ 5 ইন্টু এক্স এর সাপেক্ষে ওয়াই এর প্রথম অন্তরজ যোগ 6y সমান 0। আমাদের চিন্তা করতে হবে y কোন ধরনের ফাংশন হতে পারে। সাধারণত কোনো ফাংশন এবং এর প্রথম ও দ্বিতীয় অন্তরজের মান সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। যেমন y এর মান যদি x স্কয়ার হয় তাহলে এর প্রথম অন্তরজ এবং দ্বিতীয় অন্তরজের মান যথাক্রমে 2x এবং 2 হবে। আবার এমন কিছু ফাংশন আছে যার প্রথম দ্বিতীয় অথবা উচ্চতর অন্তরজ নিলে একই মান পাওয়া যায় অথবা কেবল কোনো ধ্রুব গুণিতক যোগ হয়। উদাহরণ হিসেবে ই টু দি পাওয়ার এক্স ফাংশনটির কথা বলা যায় যেটি আমার মতে গণিতের সবচেয়ে চমকপ্রদ ফাংশন। আমাদের এই সমীকরণে ই টু দি পাওয়ার এক্স বসালে সম্ভবত সিদ্ধ হবে না। তোমরা ই টু দি পাওয়ার এক্স বসিয়ে দেখতে পারো, সেক্ষেত্রে বাম পক্ষে পাওয়া যাবে ই টু দি পাওয়ার এক্স যোগ 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স যোগ 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এগুলোকে যোগ করলে যোগফল 0 হবে না। ধরা যাক y সমান e টু দি পাওয়ার r x, এখানে r একটি ধ্রুবক। y এর মান সমীকরণে বসালে আমরা ধ্রুবক r এর যে মান পাবো সেটাই হবে সমাধান। y এর প্রথম অন্তরজ নিলে চেইন রুল অনুযায়ী পাওয়া যায় y প্রাইম সমান r গুণ e টু দি পাওয়ার r x। একইভাবে দ্বিতীয় অন্তরজের মান হবে r স্কয়ার গুণ e টু দি পাওয়ার r x। আমরা এবার এই মানগুলো সমীকরণে বসাবো, তাহলে পাওয়া যায় আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স আর এক্স যোগ 5 আর ইন্টু ই টু দি পাওয়ার আর এক্স যোগ 6 ইন্টু ই টু দি পাওয়ার আর এক্স সমান 0। বাম পাশে সবগুলো পদেই ই টু দি পাওয়ার আর এক্স গুণ আকারে আছে, সুতরাং আমরা আর ই টু দি পাওয়ার আর এক্স কে কমন ফ্যাক্টর নিলে পাই ই টু দি পাওয়ার আর এক্স গুণ আর স্কোয়ার যোগ 5 আর যোগ 6 সমান 0। আমাদের লক্ষ্য আর এর সেই মানগুলো বের করা যার জন্য এই সমীকরণটি সিদ্ধ হয়। কোনো এক্সপোনেন্ট রাশির মান কখনোই শূন্য হওয়া সম্ভব না, সুতরাং আর এর কোনো মানের জন্যই আসলে ই টু দি পাওয়ার আর এক্স এর মান শূন্য হতে পারে না। তাহলে বাম পক্ষের মান শূন্য হতে হলে আর এই এক্সপ্রেশনটির মান শূন্য হতে হবে। আমি অন্য কালিতেই শর্ত লিখছি, এটিকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলা হয়ে থাকে। আর স্কোয়ার প্লাস 5 আর যোগ 6 ইকুয়াল টু 0। এই সমীকরণটি ক্যালকুলাস থেকে সাধারণ বহুপদীর ফ্যাক্টরাইজ করার প্রক্রিয়াতে পরিণত হয়েছে যা খুবই সহজ।
এটিকে ফ্যাক্টরাইজ করে পাই আর যোগ 2 ইনটু আর যোগ 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এই বহুপদীর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের সমাধান পেলাম, আর সমান মাইনাস 2 অথবা আর সমান মাইনাস 3। সমাধান দুটি একই সাথে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান। আমরা আসলে আর এর দুইটি মান পেয়েছি যার যে কোনোটির জন্য মূল সমীকরণটি সত্য। প্রথম সমাধানকে আমরা y1 লিখতে পারি, এর মান e টু দি পাওয়ার মাইনাস 2x। দ্বিতীয় সমাধানটি হল y2 সমান e টু দি পাওয়ার মাইনাস 3x। আমরা আগের ভিডিওতে জেনেছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি সমাধানকে যদি কোনো ধ্রুবক দিয়ে গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে নতুন প্রাপ্ত রাশিটি ওই ইকুয়েশনের একটি সমাধান হবে। আমাদের প্রাপ্ত সমাধান y1কে যদি c1 দিয়ে গুণ করি তবে সেটিও আমাদের মূল সমীকরণকে সিদ্ধ করবে। এটি আসলে আরো একটু জেনারেলাইজড ফর্ম, কারণ এর ভেতরে সকল এক্সপোনেন্ট অন্তর্ভুক্ত আছে। এখানে c1 এর মান যে কোনো ধ্রুবক হতে পারে। একইভাবে y2 এর সাথে ধ্রুবক c2 যোগ করতে পারি। এছাড়াও আমরা আরও জানি আমরা যদি দুটি সমাধান পাই তাহলে এই সমাধান দুটো যোগ করে প্রাপ্ত রাশিও ওই সমীকরণের আরেকটি সমাধান হবে। আমাদের সমীকরণের সবচেয়ে জেনারেল সমাধান হবে y x ইকুয়াল টু c ইকুয়াল টু c 1 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2x যোগ c 2 e টু দি পাওয়ার মাইনাস 3x। এটিকে y দ্বারা প্রকাশ করা যায় যা x এর একটি ফাংশন হবে। আমরা এটি এখানে প্রমাণ করব না, তবে আমাদের এটা জেনে রাখা ভালো যে এটি আমাদের সমীকরণের একমাত্র জেনারেল সমাধান। এখানে প্রশ্ন আসতে পারে, যখন ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করেছি তখন আমাদের একটি মাত্র ধ্রুবক পদ ছিল, একটি শর্ত ব্যবহার করে সমাধান করেছিলাম, কিন্তু এবার আমাদের সমাধানে দুটো ধ্রুবক পদ রয়েছে। একটি মাত্র প্রাথমিক শর্ত থেকে কিভাবে দুটো ধ্রুবক পদের মান বের করা যেতে পারে? এখানে বলে রাখি, আমরা একটি প্রাথমিক শর্ত থেকে আসলে দুটো ধ্রুবক পদের মান নির্ণয় করতে পারবো না, এজন্য আমাদের দুটো শর্তই লাগবে। এক্ষেত্রে স্বাধীন চলক x এর কোনো মানের জন্য অধীন চলক y এর মান এবং x এর মানের জন্য প্রথম অন্তরজের মান দেওয়া থাকবে। পরের ভিডিওতে আমরা এগুলোই দেখবো।